জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে এক অস্থায়ী বিদ্যুৎ কর্মীর মৃত্যুর প্রতিবাদে রঘুনাথগঞ্জে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। রবিবার সকালে ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। এদিন সকালে বিদ্যুতের কেবল বদলানোর সময় বিশ্বজিৎ মণ্ডল নামে এক কর্মীর মৃত্যু হলেও কর্তৃপক্ষের কোনো হেলদোল নেই বলে পরিবারের লোকজনের অভিযোগ। সকাল থেকে তারা বিদ্যুৎ অফিস সহ প্রশাসনের কর্তাদের কাছে গিয়েও কোনো সদুত্তর পাননি বলে অভিযোগ। তারই প্রতিবাদে এদিন তারা উমরপুর সাব স্টেশনে চড়া হয় এবং তারপর পথ অবরোধ করেন। একটার দিকে আমরা শাটডাউন দিয়েছিলাম, যেরকম মেন্টেন্স টিম যেরকম শাটডাউন দিয়েছিল শাটডাউন দিয়েছিলাম। শাটডাউন দেওয়ার পরে কিছুক্ষণ পরে প্রায় 15 মিনিট পরে প্রায় ওখান থেকে ফোন এলো, বললো যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো আমরা যেরকম আমাদের যা প্রসিডিওর সেই প্রসিডিওর ফলো করেছি। তারপরে নাও করে 9টার দিকে কিছু লোক আসে, কিছু লোক মানে প্রায় 50-এর উপর প্রায় লোক আসে, এসে গেট ভেঙে ঢুকে ভাঙচুরে দিয়েছে। ওখানে গাড়ি ভেঙেছে, ডিপার্টমেন্টের গাড়ি ভেঙে দিয়েছে, জানলার কাঁচটা ভেঙেছে। আমাদেরকে হয়তো মারতো, আর মানে আরও বেশি মারতো, কিন্তু আমরা ওনাকে বোঝালাম যে দেখুন আমরা এর জন্য দায়ী নয়। সকাল 7টায় একটা ইলেকট্রিক ডিপার্টমেন্টের স্টাফ পুলে উঠে কাজ করছিলো, দেখ ভুলবশত সেটা হয়তো লাইন অফ করেনি, এই কারণে ওরা ওই সাইডে একটা শর্ট সার্কিট হয়ে ওখানে স্পটে মারা যায়। এবং ওখানকার সব ইয়ং ছেলেরা উত্তেজিত হয়ে মারা হয়েছে, এসে ভাঙচুর করে আমাদের যে উমরপুর এসে এখানে সব ভাঙচুর করে। 15-20টা গাড়ি এসেছিলো বাইক, এবং তাদের ছেলে ছিল সব অফিসের স্টাফ, মানে ছিল না কিছু, অল্প ছিল। এবং গাড়ি এখন একটা গাড়িও ছিল পেয়ে গাড়িটা কাঁচ কাঁচ ভেঙেছে, আর অফিসের স্টাফ এখনও বর্তমানে সকাল থেকে আমাদের এলাকার বিদ্যুৎ বন্ধ করা আছে।